বিরতির পর আবার আপনাদের স্বাগত। শ্বশুরের দায়ের কোপে আশঙ্কাজনক অবস্থায় জামাই, বর্তমানে সে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। আশঙ্কাজনক জামাইয়ের নাম মধ্যম দাস, 43 বছর বয়সী। এই মধ্যম দাসের বাড়ি চলুবাড়ি গ্রামে। এই ঘটনায় কমলপুরে চাঞ্চল্য দেখা দিয়েছে। বিবরণে জানা গেছে, কমলপুর থানার চলুবাড়ি গ্রামের মধ্যম দাস বিয়ে করে ওই থানার পূর্ব লাম্বুছড়া গ্রামের পরিমল মালাকারের মেয়ের সাথে। তার সামাজিক বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে ঝামেলা চলছিল। এর মধ্যে পরিমল মালাকারের মেয়ে রাগ করে বাপের বাড়ি চলে যায়। এ নিয়ে পূর্ব লাম্বুছড়া ও চলুবাড়ি দুই পঞ্চায়েতের মধ্যে বিচার করা হয়, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে ঝামেলা থেকে যায়। মঙ্গলবার রাত 8টা নাগাদ মধ্যম দাস পূর্ব লাম্বুছড়া শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে আনতে গেলে সেখানে বাগবিতণ্ডা হয়। একটা সময় উত্তেজিত শ্বশুর পরিমল মালাকার দা দিয়ে জামাই মধ্যম দাসের মাথায় কোপ বসিয়ে দেয়। সে মাটিতে লুটিয়ে পড়লে চিৎকার চেঁচামেচি শুনে গ্রামের লোকজন ছুটে এসে কমলপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহত মধ্যম দাসকে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে মধ্যম দাসের। এ ঘটনায় গোটা কমলপুর লাম্বুছড়া গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মী ও এক প্রতিবেশী শুনব। ছেলের নাম আছে মধ্যম দাস, আর ছেলের শ্বশুরের নাম আছে পরিমল মালাকার। পরিবার লইয়া ঝামেলা কয়েকদিন ধরে চলতেছে, তখন ঝামেলা মানে সংশোধন করার লাগি দুনুখানের নেতা টেতা সবাই আসিল, প্রধান আসিল, কনভেনার আসিল। তখন কথাবার্তার মাধ্যমে কথাবার্তা যখন চলতেছে এটা মীমাংসা লাগি, তখন একটু কথা কাটাকাটির মাধ্যমে তখন ওই মেয়ের বাবা সে শ্বশুর এর খুব মারছে। কয়টার সময়? আচ্ছা, তো মানে কি নিয়ে ড্রাইভারটা কি নিয়ে আপনারা শুনলেন সংশ্লিষ্টদের কি বক্তব্য এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। শ্বশুরের হাতে জামাই আক্রান্ত এবং রক্তাক্ত অবস্থায়, আশঙ্কাজনক অবস্থায় মুহূর্তে চিকিৎসা চলছে তার হাসপাতালে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবং তার পাশাপাশি যেটা জানা গেছে, দীর্ঘদিন ধরেই জামাই এবং তার স্ত্রীর মধ্যে, মধ্যম দাস এবং তার স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে সেটা মিটমাট করারও চেষ্টা করা হয়েছে, কিন্তু হয়নি। সেই ঝামেলা থেকেই যায়। পরবর্তী সময় রাগ করে মধ্যম দাসের স্ত্রী বাপের বাড়িতে চলে যায় এবং মধ্যম দাস তার বাড়ি থেকে আনতে গেলে পরবর্তী সময় দেখা যায় সেখানে উত্তেজিত হয়ে কথা কাটাকাটি হয় মধ্যম দাস এবং তার শ্বশুরের মধ্যে, এবং তার শ্বশুর গা নিয়ে মাথায় কোপ বসিয়ে দেয় মধ্যম দাসের। গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।